সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ধর্মগ্রন্থ পাঠ করে আমি যেভাবে নিজ পরিবার ও সমাজ সুন্দরভাবে গড়ে তুলতে পারব তার উপর একটি প্রবন্ধ নিচে উল্লেখ করা হল। যে সকল গ্রন্থে ধর্মের কথা বলা হয়েছে এবং ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাকে ধর্মগ্রন্থ বলা হয়, যেমন বেদ, পুরাণ, গীতা, শ্রী শ্রী চণ্ডী, রামায়ণ ইত্যাদি। আমাদের নিজ পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ধর্মগ্রন্থের ভূমিকা অপরিহার্য।